স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজশাহীতে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় বন্ধ নাটোরের বাগাতি পাড়ায় পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকার একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার দুপুর একটা 30 মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে দমকল বাহিনীর দুইটি ইউনিট প্রায় ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান দুপুর একটা ত্রিশ মিনিটে তারা খবর পেয়েছে সাথে সাথে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দুইটি ইউনিট মিলে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তিনি বলেন কিভাবে আগুনের সূত্রপাত বা কী পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি তদন্ত করে সেটি জানা যাবে তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি রাজশাহীতে বাম গণতান্ত্রিক জোট রাজশাহীর উদ্যোগে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদীর ঢাকা সফর বাতিল সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর হামলা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে এ সময় দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষেরও ঘটনা ঘটে বুধবার বিকেলে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আটককৃতরা হলেন সিপিবি রাজশাহী জেলার সভাপতি কমরেড এনামুল হক সাধারণ সম্পাদক কমরেড রাগিব হাসান মুন্না বাসদ রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক শাহরিয়ার রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের সম্পাদক জিন্না তারা সুমু পুলিশ জানায় বিকেলে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টের প্রেসক্লাব প্রান্তে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পথসভাকে নিরাপত্তা দিচ্ছিলেন তারা এ সময় জিরো পয়েন্টে দাঁড়িয়ে মোদী বিরোধী স্লোগান দিয়ে মানববন্ধন করতে চায় বাম গণতান্ত্রিক জোটের কিছু নেতাকর্মী এতে মানববন্ধনের অনুমতি না থাকায় তাদের বাধা দেয় পুলিশ বাধা পেয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে স্লোগান দেয় এতে পুলিশ তাদের ঠেলে সরিয়ে দিতে চাইলে তর্কে জড়ায় তারা এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হলে পুলিশ পাঁচজন নেতাকর্মীকে আটক করে বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থল থেকে সকলকে সরিয়ে দেয় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হরিপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কমিটি বুধবার বিকেলে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী দুই সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ তিনি বলেন সাল্লায় হামলার সাথে সরাসরি জড়িত কিছু ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হলেও এর অন্তরালে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তি হেফাজত ইসলামের নেতাদের আড়াল করার অপচেষ্টা করা হচ্ছে শুধু হামলায় জড়িতদের গ্রেপ্তার করলে হবে না এদের পেছনে যারা প্রত্যক্ষ মদত ও উস্কানি দিচ্ছে তাদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবুর পরিচালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর সম্পাদক মণ্ডলীর সদস্য এনতাজুল হক বাবু সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগরের সভাপতি ড সুজিৎ সরকার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান রাজশাহী থিয়েটারের আহ্বায়ক নিতায় কুমার সরকার ছাত্রনেতা তামিম সিরাজী সহ অন্যান্যরা সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল সাধারণ সম্পাদক আশরাফুর হক সহ দলীয় নেতৃবৃন্দ নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায় বসতবাড়িতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে জমি জবর দখল করেছে প্রতিপক্ষ বুধবার সকালে উপজেলার আট নং সোনাপুর ইউপির দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে এ ব্যাপারে সোনাইমুড়ি থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে ভুক্তভোগীরা জানায় ওই গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে কামাল আহমেদ সোয়া ছয় শতাংশ জমি খরিদ সূত্রে মালিক হয়ে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ ভোগ দখল করে আসছিলেন কিন্তু তার ভাই মকবুল আহমেদ ও তার ছেলে রায়হান ওই জমি নিজেদের দাবি করে কয়েক দফা দখলের চেষ্টা করে ঘটনার দিন আট থেকে দশ জনের বহিরাগত সন্ত্রাসীর সাথে নিয়ে কামাল আহমেদের বাড়িতে হামলা চালায় এ সময় সন্ত্রাসীরা বসতবাড়ির সীমানার সতেরোটি খুঁটি সীমানা প্রাচীর এবং বাথরুম ভেঙে ওই জমিটি দখলে নেয় কামাল আহমেদ বলেন আমার ছেলেরা সবাই প্রবাসী বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা এই হামলা চালায় বাধা দিলে আমাকে শারীরিকভাবে হেনস্থা করে এবং গলা ধাক্কা দিয়ে ফেলে দেয় কামাল আহমেদের মেয়ে কাউসার আক্তার বলেন ভাঙচুরের পর থানায় অভিযোগ দিতে গেলে সেখানেও হুমকি ধামকি দেয় তারা সোনাইমুড়ি থানার ওসি গিয়াসুদ্দিন বলেন অভিযুক্তদের দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে উভয় পক্ষ সালিশের মাধ্যমে কাগজপত্র দেখে ব্যবস্থা নিতেও বলা হয়েছে তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ক্ষমতা আবার নারীর সঙ্গে এগুলো লিখছেন আমি বাজি আমি এটা দিয়ে কেন রেঙ যেন কি লেছেন কই এ না জায়গা দখল করতেন না কেন জায়গা কি জায়গা এই যে সঞ্চয় বসে জায়গা দেয় আর এখন আমি গরিব কলাম যে ভাই বেড়াটা তুই বেড়া দিছ জন তুই দে তুই হাইলে তুই নিবি কোনো সমস্যা নেই তুই এমনি করবি টয়লেটের করবি জায়গা না কাই দিবি আমি দিই টয়লেটের টাকা বলছে যে এই সোরো বাইরে কয় আমার কয় কইতেছে যে এরে কে মরে কে মাসে তুই আর কাছে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় ভারত থেকে পালিয়ে আসা অনুপ্রবেশকারী একজন মহিলাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব বারো মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানির একটি চৌকশ আভিযানের দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরখা বেলতলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করে এ সময় তাদের নিকট থেকে চারটি মোবাইল এবং মেয়াদ উত্তীর্ণ ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিপুজিস এর দুইটি কার্ড জব্দ করা হয় গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ধনসা গ্রামের সিরাজুদ্দিনের ছেলে মতিউর রহমান মন্ডল ও রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন সর্দারপাড়া গ্রামের এবাদত হোসেনের ছেলে রাশিফ হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারে ঢাকা বগুড়ার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করে। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি করে বোতল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এছাড়াও তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং নগদ আট হাজার টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে নাটোরের বাগাতিপাড়ায় পিতা গুলজার হোসেনকে হত্যার দায়ে ছেলে সেন্টু ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সর্দার আদেশ এ দেন শুনানি শেষে সেন্টু ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে দণ্ডপ্রাপ্ত সেন্টু ইসলাম বাগাতিপাড়ার কলাবাড়িয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও মামলার বিবরণে জানা যায় দু পনেরো সালের নয় জানুয়ারি পারিবারিক বিরুদ্ধে জেদ ধরে সেন্টু তার বাবা গুলজারকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসুয়াসহ সেন্টুকে গ্রেফতার করে ঘটনার পরের দিন নিহত গুলজারের স্ত্রী ও সেন্টুর সৎ মা নুরাহার সেন্টুকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ ছয় বছর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ শুনানি করেন আদালত শুনানি শেষে আদালতের বিচারক আব্দুল রহমান সর্দার সেন্টুর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন নাটোরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইজি বাইক ব্যাটারি ডাকাতের ঘটনার সূত্র ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ এ সময় বিশ লক্ষাধিক টাকার মোট একশো একাশিটি ব্যাটারি উদ্ধার সহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে গ্রেপ্তারকৃতদের হাজির করে এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেন গত এগারো মার্চ রাত তিনটা থেকে চারটার মধ্যে শহরের চক বৈদ্যনাথ এলাকায় অবস্থিত মেসাজ কুদ্দুস অটোজের দুই নৈশপ্রহরীকে বেঁধে ওই ব্যবসায় ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে একশো এগারোটি বাইকের ব্যাটারি ডাকাতি হয় এ ব্যাপারে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আব্দুল কুদ্দুস প্রামাণিক নাটোর থানায় মামলা করলে অভিযান শুরু করে জেলা পুলিশ জেলা পুলিশের চারটি টিমের নিরবিচ্ছিন্ন অভিযানে নাটোরের কাছে কাটা টোল প্লাজা এলাকা থেকে নাটোর ও নীলফামারিতে ডাকাতিতে লুটকৃত একশো ষোলোটি সহ একটি ট্রাক জব্দ করা হয় এ সময় পটুয়াখালী সদরের গোবরাখালী এলাকার আব্দুল মালিকের ছেলে আমির হোসেন এবং বরগুনা জেলার আমতলি থানাধীন হলদিয়া গ্রামের মৃত মমতাজ ফরাজির ছেলে মুহিদ্দিনকে গ্রেপ্তার করা হয় গ্রেফতারকৃতদের সহযোগিতায় রাজশাহীর বাঘা থানা এলাকা থেকে বহলগাছিয়া গ্রামের সোভান সিকদারের ছেলে আব্দুল কালাম নাটোরের বরাইগ্রাম থানা এলাকা থেকে বরগুনা জেলার আমতলি থানার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের হাতেম হাতেমাজির ছেলে মনির হোসেন গাজীকে খুলনার খালিশপুর থানা এলাকা থেকে নড়াইল সদরের আগদিবিছালি গ্রামের রশিদুজ্জামানের ছেলে আবু হোসেন এবং সোনাডাঙ্গা থানা এলাকা থেকে গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলিয়া গ্রামের শামসুল হকের ছেলে শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয় অভিযানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় অবস্থিত অভিযুক্ত শরিফুলের দোকানঘর ও গোডাউন থেকে ব্যাটারি জব্দ করা হয় উদ্ধারকৃত মোট একশো একাশিটি ব্যাটারি আর্থিক মূল্য আনুমানিক বিশ লাখ টাকা প্রেস অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এ সার্কেল এএসপি খায়রুল আলম ও মহসিন নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন নওগাঁয় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অবসরকালীন সকল সুযোগ সুবিধা প্রাপ্তি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন গ্রামীণ ব্যাংক লিমিটেড নওগাঁ বুধবার শহরের কাজীর মোড় থেকে পদযাত্রা করে মুক্তির মোড়ে এসে মানববন্ধন পালন করা হয় এতে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম নাতাব ও ব্র্যাকের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ফিরে যায় পরে সেখানে আয়োজন করা হয় এক আলোচনা সভার আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এস এম জাকির হোসেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুর রহমান চিনু ব্র্যাক জেলা ম্যানেজার আবুল বাসার সহ অন্যান্যরা ধন্যবাদ